নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এবার কাঁচরাপাড়া 2023-এর বিভিন্ন পূজামণ্ডপগুলি আমরা ঘুরে দেখলাম। প্রথমে আমরা গেছিলাম কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন ষোলোর পল্লী। এখানকার এবার দুর্গাপুজোর থিম ছিল পদ্মা নদীর রূপকথা। খুব সুন্দর করে এই পুরো মণ্ডপটি সাজানো ছিল। ষোলরপল্লীর দুর্গা প্রতিমা দর্শন করে আমরা চলে গিয়েছিলাম বলাকা সংঘের দুর্গা প্রতিমা দেখতে। মণ্ডপটি মাদুর দিয়ে তৈরি এবং মণ্ডপের ভেতরের পরিবেশটি অত্যন্ত সুন্দর। বিদ্যার্থী সংঘের দুর্গা প্রতিমা দর্শন করে আমরা চলে গিয়েছিলাম স্থানীয় একটি আবাসিকের দুর্গা প্রতিমা দর্শন করতে। আমাদের এর পরের গন্তব্য ছিল তরুণ সংঘ ক্লাবের দুর্গা প্রতিমা। একচালার সাজে এই দুর্গা প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এর পরবর্তী গন্তব্য মহাজাতি সংঘের দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল দর্শন। তাদের এবারের থিম ছিল চন্দ্রযান।
এরপর একটি পাড়ার স্থানীয় পুজো দর্শন করলাম। ছোটর মধ্যে হলেও কিন্তু দুর্গা প্রতিমার মুখটি খুব মিষ্টি। আমাদের এর পরের গন্তব্য ছিল রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা। আমাদের এর পরের গন্তব্য ছিল বিদ্যার্থী সংঘের দুর্গা প্রতিমা। আমাদের উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।